দেশব্যাপী লকডাউনের জেরে হাহাকার বাড়ছে বিপন্ন গরিব মানুষের মধ্যে। এর মধ্যে অভাবী শ্রমজীবী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সিপিআইএম ইন্দ্রনগর লোকাল কমিটি পালপাড়া ব্রাঞ্চের সদস্যগণ। সেবামূলক এই কর্মসূচিতে অংশ নেন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ইন্দ্রনগর যে লোকাল কমিটি আছে সেই লোকাল কমিটির অন্তর্ভুক্ত এখানে নন্দননগর পালপাড়া যে ব্রাঞ্চ শাখা কমিটি তারা উদ্যোগ নিয়েছেন যে এখানকার যে গরিব অংশের মানুষ যারা দিনানি দিন খাই অবস্থায় যারা এখন এই লকডাউনজনিত কারণে কাজ করতে পারছেন না, অনেককে উপোস দিতে হচ্ছে, একবেলা খাবার জোগাড় করতে অসুবিধে হচ্ছে, সেই সমস্ত মানুষদের হাতে ওরা 80 প্যাকেট চাল এবং অন্যান্য সবজি সহ তেল সহ অন্যান্য সামগ্রী তাদের হাতে তুলে দিয়েছেন। আমরা এই যে সামান্য কিছু তুলে দেওয়া আমরা মনে করি যে এখানকার যে পার্টির শাখা তারা এখানে মানবিকতার পরিচয় দিয়েছেন এবং আগামী দিনেও এ ধরনের মানুষের পাশে দাঁড়ানোর আমাদের পার্টির যে লক্ষ্য পার্টির আহ্বান অন্যত্র যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে এই শাখা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, মানুষের পাশে দাঁড়ানোর তারা উদ্যোগ গ্রহণ করেছে, তার জন্য তাদেরকে আমি সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, হালাবোল।